দেখো এটার মধ্যে মাছটা তো নুন হলুদ দিয়ে মাখানোই ছিল সামান্য একটু, তারপর দিয়েছি একটুখানি টমেটো কুচি, ধনে পাতা, এখানে সবটা গুছিয়েছি। এই যে ওর জন্য একটু মোরলা মাছ ভেজে রেখেছি, বেশি আবার খাবে না কারণ এই বাবা। এলাম একটু ছাদে, আর এত ভালো লাগে ছাদটাকে দেখতে, মানে ছাদটাকে দেখতে না, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি 9:45, আর তারপরেও না শুয়ে বসেছিলাম, ভালো লাগছে না শরীরটা। আজকে হচ্ছে সোমবার, যদিও আজকেও ছুটি আছে তাই জন্যই সেরকম একটা চাপ নেই, তো ঘর দুয়ারও গোছানো সেরকমভাবে নেই, আজকে না শরীরটা ঠিক ভালো লাগছে না, মানে হয় না এক একদিন, কিন্তু মাঝে মাঝে কেমন যেন একটা, কারণ আর মেঘলা মেঘলাও করছে, আজকে মনে হচ্ছে বৃষ্টিটা দুপুর থেকেই নামবে বা এরকম কিছু। তো শনিবার তো সেরকম বৃষ্টি ফৃষ্টি হয়নি, ওই বললাম ওই দিনও বোধ হয় ইলেকট্রনিক সিটিতে হয়েছিল, যেটাই হোক না কেন। আর হচ্ছে কালকেও বৃষ্টি অল্প হয়েছিল বিকেলটাতে, সপ্তাহের দিকে কমে গেছিলো, আর তারপরে আজকে তো আবার সকাল থেকে মেঘ মেঘ করছে, জানি না কি হবে। আজকে রান্নার কোনো সেরকম চাপ নেই, কালকের একটু ডাল রয়ে গেছে, একটু না অনেকটাই রয়ে গেছে, হয়ে যাবে আমাদের। আর ভাবছি কুমড়ো ভাজবো আর মোরলা মাছটাকে করে ফেলবো, যেটুকু রয়েছে আর কি, আর সেই জন্য চাপ কিছু নেই আর কি। দেখো না কালকে বাসনপত্র এখনো এখানে উল্টানো রয়েছে, রোজ সবসময় যে কাজই করছি বা কাজ করতে ভালো লাগছে এমনটাও নয় আর কি, ওই আর কি, এই যে সব দিন যে সমান যাবে তাও নয় ঠিক, এই আর কি। তো চলো আস্তে আস্তে শুরু করি দিনটা, জানি না ব্লগটা কন্টিনিউ করব কি না, বুঝতে পারছি না আজকে কি হবে না হবে, তো দেখাই যাক, যেটাই হোক না কেন সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডালটাকে গরম হতে দিয়েছি, এখানে মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখান থেকে একটুখানি পর্যন্ত ভাজা করব, আর বাকিটা আজকে সর্ষে দিয়ে করব, দেখাচ্ছি ওটা কিভাবে করব আজকে। আর হঠাৎই মনে পড়লো ফ্রিজে সেই যে আমি ইঁচড় এনেছিলাম ওটাও তো রয়ে গেছে, ও বলেছিল ছুটির দিনে খাবে, তো আজকে মনে পড়াতে আমি ইঁচড়টা সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো এটার মধ্যে মাছটা তো নুন হলুদ দিয়ে মাখানোই ছিল সামান্য একটু, তারপর দিয়েছি একটুখানি টমেটো কুচি, ধনে পাতা দিয়েছি, সর্ষে বাটা একটু, তোমরা সর্ষে পোস্ত দিয়েও করতে পারো, আমি আজকে সর্ষে আর জিরে দিয়ে করছি, সর্ষে বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর দিয়েছি হলুদ, আর সামান্য পরিমাণ আবার একটু নুন দিয়ে দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী, আর দিয়েছি সামান্য সর্ষের তেল, মানে সামান্য বলতে যতটুকু প্রয়োজন। এবার ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নিয়েছি, এইবার আমি ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দেবো যেটার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম, তাই জন্য সামান্য পরিমাণ তেল রয়েছে দেখতে পাচ্ছ, নাহলে তেল দেওয়ার দরকার নেই কারণ মাছটার মধ্যে তো আমি তেল অলরেডি দিয়েছি। দেওয়ার পরে সামান্য বাটি আর হাতটা ধুয়ে আমি জলটা এখানে দিয়ে দিয়েছি, আর এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। রান্নাঘরে জাস্ট আজকে টেকা যাচ্ছে না, এই পাশ দিয়ে এরকম করে টপ টপ করে ঘাম পড়ছে আর কি, তো যাই হোক তারাও কি যে করছি আর বুঝতে পারছি না, প্রচন্ড গরম লাগছে আজকে, আজকে ঢালে ফলে ঢালবেই একটা, বাপরে বাপ। যাই হোক মাছটা এই অবস্থায় এসে, মানে একদিকটা হয়ে গেছে, আমি আরেক দিকটা দিয়ে দেবো এবার, আর এখানে ইঁচড় আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে ভেজে নিলাম, তারপর ইঁচড়টাকে, আর মিক্সিতে ইঁচড়ের মশলাটা রেডি করে নিয়েছি, এবার বাটবো। তো মোটামুটি কাজ এগিয়েই এনেছি, ভাবছিলাম যে 12টার সময় ইঁচড়টা করবো, 12:03 বাজে এখন। তো যাই হোক দেখো একটা পাশ আমি এরকম করে প্লেটে নামিয়ে নিয়েছি, এবার এই পাশটা ধরে এরকম করে তেলের মধ্যে আরেক দিকটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো এটাকেও। চলো এবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি না করেছি। তো মানে এত গরম লাগছে না আর পাচ্ছিলাম না, যত তাড়াতাড়ি সম্ভব সেইভাবে রান্না করলাম আর কি। এখন বাজে হচ্ছে 12:30, সমস্ত কিছু হয়ে গেছে আমার, এখানে বাসন টাসন মাজাও হয়ে গেছে, লাস্ট এখন শুধু ভাতটা বসিয়েছি আর কিছু না, এখানে সবটা গুছিয়েছি। এই যে ওর জন্য একটু মোরলা মাছ ভেজে রেখেছি, বেশি আবার খাবে না কারণ এই বাবা খুব একটা কাঁটা কাঁটা হলেও আবার খেতে চায় না, এখানটাতে পড়লো দেখো আবার মিশতে হবে। তো আর হচ্ছে এখানে আমের চাটনিটা আমি বার করে রেখে দিয়েছি, নাহলে না একদম ঠান্ডাটা খেতে পারবে না আর কি, অনেক জন তাই জন্য তাড়াতাড়ি বার করে রেখেছি। এখানে তো ডালটা গরমই করেছি জাস্ট, আর এখানে মাছটা ভালো হয়েছে খেতে, নুন ঠুন একদম ঠিক আছে, আমি নুনটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যেহেতু দেখা তো আর যায় না এটা। আর হচ্ছে এই যে ইঁচড় আলুর তরকারিটা একদম কাঁচা লঙ্কা দিয়ে টমেটো বাটা দিয়ে করেছি, তো এরকম। চলো এবার যাবো আমি ভাতটা নামিয়ে স্নানে। বাজে প্রায় 1:30, আর চারদিকের অবস্থা ঠিক এইরকম হয়ে গেছে,
মনে হচ্ছে আজকে বিকেলের আগেই ঢালবে বলে, বা বিকেল থেকেও ঢালতে পারে, কি করবে ভগবান জানে। তবে রোদ একদমই নেই, খুব মেঘ করে গেছে পুরো। এখন সবে বাজে 8:15। ও বলে আজকে আলু ভাজা রুটি খেতে ইচ্ছে করছে। আমি ইঁচড়টা তো দুবেলার জন্যই করে রেখেছিলাম যে রাত্রে শুধু রুটি করব তাহলেই হয়ে যায়। ও বলছে একটু আলু ভাজা রুটি খাবে, তো ওই জন্যে এখানে সমস্ত সেটাও আমি তৈরি করেছি, পাশে চটিটাও খুলেছি পা থেকে। তারপরে ভাবলাম আজকে তো সেভাবে ব্লগ করা হয়নি, আজকে আমরা কোথাও বেরোইও নি, কারণ খুব একটা ভালো লাগছিল না। দেখি চোখটা আবারও খুলেছে একটু, তো খুব একটা ভালো লাগছিল না, তাই জন্য আর বেরোয়নি আজকে। তো কালকে দেখি, একটু ইচ্ছে আছে কারণ কাজও আছে একটু, তাই জন্যে তো এই আর কি। আর ইঁচড়টা ফ্রিজে ঢুকিয়ে দিলাম কালকে, তাহলে অফিস আমি বললাম কালকে তাহলে খাবে, তো অল্প একটু রয়েছে, ও দুজনের হয়ে গেলে মানে খেয়ে নিলে উঠে যেত আর কি। তো সেটা আর হলো না, কালকে দুজনে দুপুরবেলা খেয়ে নেবো, ওকে টিফিনে দিয়ে দেবো, আমি খেয়ে নেবো। 3 দিনের ছুটি চোখের পলকে শেষ হয়ে গেল এই আর কি। তো চলো আলুগুলো আমি কেটে নিই, এত গরম লাগছে যে কি আর বলবো। এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে, ঢাকা টাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে আটা মাখাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, একটু দিদিকে ফোন করি, এই সব একটু করে নিই, তারপরে এসে এই 10টার দিকে রুটিটা করব, তারপরে আমরা খেয়ে নেবো। 10টা না 15টার দিকে করব। এলাম একটু ছাদে, আর এত ভালো লাগে ছাদটাকে দেখতে, মানে ছাদটাকে দেখতে নয়, ছাদ থেকে এই জায়গাটাকে দেখতে। এটা আমি তোমাদেরকে বহুবার দেখিয়েছি, কারণ আমার নিজেরও খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করি। ছাদ জায়গাটাকে আমার খুব ভালো লাগে, এরকম মাথার ওপর একটা খোলা আকাশ, আর ছাদটাকে কি ভালোই না লাগছে দেখতে। আজকে পুরো মাথার ওপর আছে, আস্তে আস্তে যত রাত হবে না ও ওই দিকটাতে চলে যাবে, যেটা কিনা আমার জানলা থেকে পুরো দেখা যাবে। আমি যখন বিকেলে ছাদে এসেছিলাম তখন একটা জামা কাপড় ছিল না, রাত্রিবেলা কে আবার এসে মেলে দিয়ে চলে গেছে। এখানে রাত্রিবেলা সবাই ভীষণ কাছে, কেন বলো তো, অফিস টফিস থেকে এসে তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, কাঁচা হয়ে যায়। তো যাই হোক, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে নিচে যাবো, যদিও হাওয়া নেই খুব একটা। তো চলো, আমাদের খাবার রেডি করা হয়ে গেছে, এবার দিয়ে দিই ওকেও ওটা। আর আজকের মতো টাটা, গুড নাইট, এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।